सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलाम वालेकुम। आशा कर तुम्हारा जी जेखने आसो भलो आसो सुस्थ आसो। अभी मोहम्मद वहीदुल इस्लाम इंस्ट्रक्टर नॉनटेक केमिस्ट्री। आज के तुम्हारे एनवायरमेंटल स्टाडीज द्वितीय चैप्टर क्लास निब आशा कर। द्वितीय अध्याय अध्याय दुई प्राकृतिक सम्पद। प्राकृतिक सम्पदे संज्ञा एखाने तुम्हारे दिया हुए से सम्पद शब्दे अर्थ प्राणीकूल और मानुषेर जीवन के टिकिये रखार सहायक वस्तु। अर्थात ये पृथिवीते प्राणीकूल एवं मानुष के टिकिये रखार जन्नो जे सकल वस्तु सहयोगितार एकान्त प्रयोजन तादेरके आमरा सिंपल भावे सम्पद बोलते पारी। मानुष ओ जीवजगतेर बेचे थाकार जन्नो जा किछु प्रयोजन ए सब किछुके एकत्रे आमरा सम्पद बोले थाकि। आशा करि सम्पदेर संज्ञा तोमरा बुझते पेरेछो। सम्पदेर चारटा दिक हलो प्राकृतिक सम्पद, प्राजुक्तिक सम्पद, जनसम्पद एवं जीवन यात्रार मान। प्राकृतिक सम्पदटा कि आमरा परे विस्तारित आलोचना करब। प्राकृतिक सम्पदटा हलो जे सकल सम्पदे मानुषेर कोनो हस्तक्षेप नेई, ন্যাচারাল রিসোর্সেস যেগুলো প্রকৃতিতে পাওয়া যায়, যে সকল সম্পদের উপর মানুষের কোনো হস্তক্ষেপ নাই নেই সে সকল সম্পদকে আমরা প্রাকৃতিক সম্পদ বলি। প্রযুক্তি সম্পদ মানুষ তার মননশীলতা, উৎকর্ষ, মেধা, যোগ্যতা, প্রতিভা দিয়ে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যে নতুন সম্পদ উদ্ভব করে, তৈরি করে তাকে আমরা প্রযুক্তিক সম্পদ বলি। জনসম্পদ, জনসম্পদ জন মানে মানব সম্পদ মানে সম্পদ, জনসম্পদ মানে মানুষকে কাজে লাগিয়ে মানুষকে স্কিল করলে যে সম্পদ তৈরি হবে সেটা হলো তোমাকে জনসম্পদ। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে জনসম্পদে ভরা, জনসংখ্যায় ভরা ছোট্ট একটি দেশ যার আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, এর বিপরীতে জনসংখ্যা হলো প্রায় 18 কোটি। এই 18 কোটি জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে বাংলাদেশ বিশ্ব দরবারে, বিশ্ব মানচিত্রে অচিরে উন্নত দেশে রূপান্তরিত হবে নিঃসন্দেহে। এতে কোনো বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হলে অবশ্যই তাদেরকে স্কিল তথা দক্ষ করতে হবে। আর দক্ষ করবার জন্য, জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করবার জন্য যে জিনিসটি দরকার, যে বিষয়টি আমাদের সামনে উঠে আসে সেটি হলো কারিগরি শিক্ষা। আমরা যদি বিশ্বের দিকে দৃষ্টিপাত করি, সিঙ্গাপুর, জাপান, জাপানের কথা উল্লেখ করি, এখানে পরিসংখ্যান নিলে দেখা যাবে এদের 60-80% জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হয়েছে একমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে। এজন্য আমাদের দেশ ছোট কিন্তু জনসংখ্যা অধিক। এই অধিক জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে বিশ্ব দরবারে আমরা অচিরেই উন্নত দেশের কাতারে যেতে পারবো এবং সেই লক্ষ্য এবং ভিশনকে সামনে রেখে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জীবনযাত্রার মান তোমরা বুঝতে পারছো। নেক্সট আসো প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ এখানে মানুষের কোনো হস্তক্ষেপ নেই। যে সম্পদ মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বাভাবিকভাবে আমরা পেয়ে থাকি সেগুলো হলো প্রাকৃতিক সম্পদ। এখানে
সংজ্ঞা উপস্থাপন করা হয়েছে প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। প্রকৃতি ন্যাচারাল নেচার বা প্রকৃতি আমাদের যে সম্পদ মুক্ত হস্তে প্রদান করে সেই সম্পদকে আমরা প্রাকৃতিক সম্পদ বলি। তাই সহজ সংজ্ঞাটা দেওয়া হচ্ছে প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদকে প্রাকৃতিক সম্পদ বলে। এই বন্টনের উপর ভিত্তি করে প্রাকৃতিক সম্পদকে চার ভাগে ভাগ করা হয়, যথা সর্বত্র লভ্য সম্পদ, সহজ লভ্য সম্পদ, দুর্লভ সম্পদ, অদ্বিতীয় সম্পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে প্রাকৃতিক সম্পদে যে আমরা চারটা ভাগে ক্লাসিফিকেশন করলাম, এই শব্দগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এর সংজ্ঞা এর উদাহরণগুলো আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতীয়মান হবে। সর্বত্র লভ্য সম্পদ, যে প্রাকৃতিক সম্পদ সর্বত্র বিদ্যমান সহজে পাওয়া যায়, এই ধরনের প্রাকৃতিক সম্পদকে বলা হয় সর্বত্র লভ্য সম্পদ। যেমন বাতাস, সূর্যালোক, বালু প্রভৃতি মানুষের জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয় বিষয়গুলো পৃথিবীর প্রায় সর্বত্র পাওয়া যায়, সহজলভ্য সম্পদ। যে সকল সম্পদগুলো প্রাকৃতিক সম্পদগুলো আমাদের সহজে পাওয়া যায় এই ধরনের প্রাকৃতিক সম্পদকে আমরা সহজলভ্য সম্পদ বলে থাকি। যেমন চাষের উপযোগী জমি, স্বাভাবিক উদ্ভিদ, বৃষ্টির পানি। তোমরা জানো পানিটা হলো এই পৃথিবীতে সহজলভ্য একমাত্র সলভেন্ট, দ্রাবক, যাকে ইউনিভার্সাল সলভেন্ট বলে। প্রভৃতি সর্বত্র পাওয়া না গেলে অধিকাংশ স্থানে পাওয়া যায়, এই জন্য একে সহজলভ্য সম্পদ। দুর্লভ সম্পদ, দুর্লভ মানে যেগুলো সহজলভ্য নয়, এই ধরনের সম্পদগুলোকে দুর্লভ সম্পদ বলা হয়। যেমন মালয় ইন্দোনেশিয়ার নিকটবর্তী সমুদ্রতল থেকে পাওয়া টিন, কিংবা মালয়েশিয়ার রাবার পৃথিবীতে কেবল দুটি স্থানে পাওয়া যায়, এই জন্য এগুলোকে দুর্লভ সম্পদ নামে অভিহিত করা হয়। অদ্বিতীয় সম্পদ, পৃথিবীর কেবলমাত্র কোন একটি বিশেষ স্থানে যে সম্পদটা পাওয়া যায়, অন্য কোনো স্থানে পাওয়া যায় না, সেই সম্পদকে অদ্বিতীয় সম্পদ বলা হয়। এমন প্রাকৃতিক সম্পদকে অদ্বিতীয় সম্পদ বলে, যেমন বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ক্রায়োলাইট, যেটা অ্যালুমিনিয়ামের একটি আকরিক, পৃথিবীতে একটি স্থানে পাওয়া যায়, এর জন্য ক্রায়োলাইটটা হলো একটা অদ্বিতীয় সম্পদ। আবার প্রাকৃতিক সম্পদগুলোকে আবার উদ্ভব অনুযায়ী দুইভাবে ভাগ করা যায়, যেমন প্রাথমিক সম্পদ, প্রকৃতির দান অর্থাৎ পানি, বাতাস, সূর্যালোক, প্রকৃতিতে প্রাথমিক বা মৌলিক সম্পদ বলা হয়, অর্থাৎ প্রাথমিক সম্পদকে মৌলিক সম্পদ বলা হয়। উদ্ভূত সম্পদ, ডেরাইভ রিসোর্সেস যাকে বলা হয়, প্রকৃতির দানকে মানুষের শ্রমের সাহায্যে অধিকতর কার্যকরী করা হলে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের ওপর মানুষের হস্তক্ষেপের মাধ্যমে যে সম্পদ আমরা পেয়ে থাকি তাকে বলা হয় উদ্ভূত সম্পদ। যেমন মাটি চাষ করে ফসল ফলায়, আবার সেই ফসলকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয় বিভিন্ন ধরনের খাবার, যেমন পাউরুটি বা চিনি হলো উদ্ভূত সম্পদের এক একটি উদাহরণ। আশা করি প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ সম্পর্কে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা এসেছে। আরও প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিভাগ রয়েছে। প্রকৃতির দানগুলোর স্থায়িত্ব এবং ক্ষয়িষ্ণুতার আলোচনা প্রসঙ্গে ভূগোলবিদগণ দুই ধরনের প্রাকৃতিক সম্পদ চিহ্নিত করেছেন। এগুলো হলো স্রোতশীল সম্পদ, যেগুলো ফ্লো রিসোর্সেস বলা হয়, ভাসমান রিসোর্সেস বলা হয়। যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে তেমনটা ঘাস পায় না বা পেলেও তার ঘাটতি তেমন অনুভূত হয় না, সেগুলো সম্পদের স্রোত বা স্রোতশীল সম্পদ বলে। এগুলোকে প্রবাহমান সম্পদ বলা হয়। তাহলে স্রোতশীল সম্পদের অপর নামটা হলো প্রবাহমান সম্পদ। নদীর স্রোতের মতো এসব সম্পদের যোগানের ধারা অব্যাহত বা বয়ে চলে। কারিগরি বিদ্যায় নির্দিষ্ট স্তরে মানুষ এসব বিশেষ প্রাকৃতিক সম্পদের যে কোনো
স্থির রাখতে বা বৃদ্ধি করতে পারে। এজন্য এগুলোকে পুনঃ ব্যবহারযোগ্য বা রিনিউয়েবল সম্পদ বলা হয়। স্রোতিশীল সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা হয়, মানুষের হস্তক্ষেপ দ্বারা পরিবর্তনযোগ্য এবং অপরিবর্তনীয়। নেক্সট আমরা গুদামজাত বা গচ্ছিত সম্পদ ফান্ড রিসোর্সেস, যেসব প্রাকৃতিক দ্রব্য ব্যবহারের ফলে হ্রাস পায় কিংবা একেবারে শেষ হয়ে যায়, অর্থাৎ যাদের স্বাভাবিক পূরণ করা যায় না, তাদেরকে গুদামজাত বা গচ্ছিত সম্পদ বলা হয়। অর্থাৎ গচ্ছিত সম্পদ এক জায়গায় নির্দিষ্ট স্থানে গচ্ছিত রেখে এটা ব্যবহার করে নিঃশেষ হয়ে যায়। নেক্সট আসো প্রাকৃতিক সম্পদের আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, যেমন খনিজ সম্পদ। তোমাদের জানা আছে একটি দেশের গ্যাসীয় ভারসাম্য বজায় রাখার জন্য, পরিবেশকে নির্মল রাখার জন্য, পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য, পরিবেশকে জীবন উপযোগী করবার জন্য 25% বা 25% বনভূমির প্রয়োজন। এর যদি কম হয় তাহলে সেই এলাকায় গ্যাসীয় ভারসাম্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিপর্যয় ঘটতে পারে। আমি বন সম্পদ যে কোনো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ, এই সম্পদের উপরেই সে দেশের বৃষ্টিপাত, সে দেশের জীববৈচিত্র্য অনেকাংশে নির্ভরশীল। আমি তোমাদের একটি চার্ট মৌখিকভাবে উপস্থাপন করতে চাই বিশ্বের কতিপয় দেশের বনভূমি। এখানে ফিনল্যান্ডে তাদের টোটাল বনভূমির 73% বনভূমি, অর্থাৎ 100 ভাগের মধ্যে 73% বনভূমি, বাকিগুলো হলো সমতল এবং কিছু পাহাড়ি অঞ্চল থাকতে পারে। মায়ানমারে 67% বনভূমি, জাপানে 63% বনভূমি, সুইডেনে 55% বনভূমি, রাশিয়ায় 51% বনভূমি, এইভাবে ভারতে রয়েছে 22%, কিন্তু বাংলাদেশে রয়েছে 17%। তাহলে বাংলাদেশে 17% বনভূমি, এর অর্থই হলো যে বনভূমির যে স্বাভাবিক একটা রেঞ্জ বা একটা স্বাভাবিক সীমা 25%, সেখান থেকে আমাদের বেশ কয়েক ভাগ, প্রায় 8 ভাগ 9 ভাগ বনভূমি আমাদের কম রয়েছে। যদি আমরা এটি কোনোভাবে পূরণ করতে না পারি তাহলে আমাদের দেশে প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বন সম্পদ নিয়ে আমি তোমাদের কিছু কথা বলছি সেগুলো বুঝতে পেরেছ। এবারে এই প্রাকৃতিক সম্পদের একটি গুরুত্বপূর্ণ উপকরণ যেটা বন সম্পদ, বন সম্পদ কেন বিলুপ্তি ঘটতেছে, বন সম্পদ কেন আজ বিলুপ্তির পথে, বাংলাদেশে যে বন সম্পদ আছে সুন্দরবন সেটা কেন আজকে বিলুপ্তির পথে, এখানে যে প্রাকৃতিক সম্পদ, সে প্রাকৃতিক সম্পদগুলো আমাদের খামখেয়ালির কারণে আজকে দিনের পর দিন ক্ষয়প্রাপ্ততা কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, বিলুপ্তির কারণগুলো আজকে আমরা একটু তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও কৃষি জমির জন্য বনভূমি পরিষ্কার করে ফেলা হচ্ছে। জুম চাষ প্রথার অতিশয় বৃদ্ধির ফলে অনেক এলাকায় অরণ্য পরিষ্কার করা হচ্ছে, ফলে স্বাভাবিকভাবে জুম চাষের কারণে বনজ সম্পদ বিলুপ্তি ঘটছে। পাহাড়ি অঞ্চলে বর্তমান ঘনবসতির ফলে অতিমাত্রার রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, এ রাস্তাঘাট তৈরির জন্য সেখানে বনজ সম্পদ কেটে ফেলা হচ্ছে, ফলে বনভূমি বিলুপ্ত হচ্ছে। বিভিন্ন খনির উৎপাদন যেমন লোহা, আকরিক, ম্যাঙ্গানিজ, কয়লা, অভ্র, চুনাপাথর, এই সকল প্রাকৃতিক অর্থাৎ খনিজ থেকে বা আকরিক থেকে একটা নির্দিষ্ট পদার্থকে উৎপাদনের জন্য সে এলাকায় বনভূমিকে উজাড় করে ফেলা, বনভূমিকে কেটে ফেলা। কখনো কখনো প্রাকৃতিক শত্রু যেমন উইপোকার ও জীবাণু আক্রমণের ফলে বনভূমি ধ্বংস হয়ে যায়। আবার কখনো কখনো দাবালনের কারণে অরণ্য নিধন হয়। সম্প্রতি তুরস্কের কথা তোমরা জেনে থাকবে, তুরস্কের বিভিন্ন এলাকায় দাবানলের কারণে সেখানে বনভূমি আজকে পুড়ে মানে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। তারপরে বন এলাকার অনেক সময় চুরি এবং অবৈধভাবে কাঠ কেটে বিক্রি করার মানুষের টেন্ডেন্সি বনভূমিকে উজাড় করে দিচ্ছে। তারপরে আমাদের প্রাত্যহিক জীবনে বেশ কিছু প্রয়োজনীয় উপকরণ বন সম্পদ থেকে আহরণ করি, যেমন নিউজ প্রিন্ট, হার্ডবোর্ড মিল, তারপরে দিয়াশলাই কারখানা, গ্রামীণ বিদ্যুতায়নের জন্য খুঁটি ইত্যাদির কারণে, বন সম্পদ ব্যবহারের কারণে
বনজ সম্পদ বিলুপ্তি হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ যেমন ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাস এবং ভূমিকম্প ইত্যাদির কারণে অনেক বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। রাজনৈতিক আন্দোলনের ফলশ্রুতিতে উদ্ভূত শরণার্থী সমস্যার কারণে তাদের আশ্রয়ের জন্য প্রাকৃতিক বা রোপণকৃত বন কেটে ফেলার প্রয়োজন হচ্ছে। তোমরা জানো আমাদের দেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে রোহিঙ্গারা এখানে আশ্রয় দেওয়া হয়েছে মানবিক কারণে, কিন্তু তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে আমাদের ওই এলাকায় চিটাগাংসহ বিভিন্ন এলাকায় বনভূমি উজাড় করে ফেলা হয়েছে তাদের বসবাসের জন্য। সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধ বিগ্রহের কারণে বনভূমি ধ্বংসপ্রাপ্ত হয়। গৃহস্থালীয় ইট ভাটার পোড়ানোর জন্য, ইট ভাটা ইট পোড়ানোর জন্য কাঠের ব্যবহার করা হয়, কাঠ ব্যবহার করা হয় এবং সেখানে বনভূমি বিলুপ্তি ঘটে। মরুকরণ প্রক্রিয়ার কারণে বনাঞ্চল আংশিক বা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়। আশা করি বন সম্পদ বিলুপ্তির কারণ সম্পর্কে তোমরা বুঝেছো। পানি সম্পদ নিয়ে ন্যাচারাল প্রাকৃতিক সম্পদ, আরেকটি সম্পদ পানি সম্পদ। এই পানি সম্পদটা একটা গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা কৃষিপ্রধান দেশের নাগরিক, আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। এদেশের প্রায় 80% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। সুতরাং এই কৃষিজাত পণ্যের ফসলের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পানি সম্পদের বিবরণ তোমরা একটু বই থেকে দেখে নিবা। এরপরে প্রাকৃতিক সম্পদ বা একটি উদাহরণ হলো শক্তি সম্পদ, এনার্জি। এখান নিয়ে আমরা একটু আলোচনা করবো শক্তি সম্পদ নিয়ে। শক্তি সম্পদকে ইংলিশে আমরা এনার্জি রিসোর্সেস বলি। এনার্জি রিসোর্সের মধ্যে প্রচলিত শক্তি রয়েছে, কনভেনশনাল এনার্জি রয়েছে। যেসব শক্তি উৎস থেকে সচরাচর ব্যবহার উপযোগী শক্তি সংগৃহীত হয় তাদের প্রচলিত শক্তি উৎস বলা হয়, কনভেনশনাল এনার্জি বলা হয়। প্রচলিত শক্তি উৎস আবার নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি হতে পারে। জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস হল অনবায়নযোগ্য প্রচলিত নন রিনোয়েবল কনভেনশনাল এনার্জি শক্তির উৎস। এবং জলবিদ্যুৎ কেন্দ্রের মূল উপকরণ জলপ্রবাহ এবং পারমাণবিক শক্তি প্রচলিত শক্তির উৎসের অন্তর্ভুক্ত। এসব শক্তির উৎস ব্যবহার উপযোগী শক্তি উৎপাদনের কাজে সভ্যতার উত্তরণে অনিবার্য থেকে অনিবার্য কাল থেকে এটা ব্যবহৃত হয়ে আসছে। আজকে আমি তোমাদের প্রাকৃতিক সম্পদের আরেকটি গুরুত্বপূর্ণ হলো শক্তি সম্পদ, যেটা এনার্জি রিসোর্সেস। এখানে তোমাদের নবায়নযোগ্য সম্পদ, এই নবায়নযোগ্য সম্পদ এবং অনবায়নযোগ্য সম্পদের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। নবায়নযোগ্য সম্পদটা কী এবং অনবায়নযোগ্য সম্পদটা কী? নিশ্চয়ই নবায়নযোগ্য সম্পদের সাথে সরেওয়া উপসর্গ যোগ করা হয়েছে, যার অর্থটা হলো নবায়নযোগ্য সম্পদের বিপরীতটা হলো অনবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদটা যেটা পুনঃ পুনঃ ব্যবহার করা যায় সেটা নবায়নযোগ্য, আর যেটা একবার ব্যবহার করে সেটা ফেলে দেওয়া লাগে, সেটা পুনরায় ব্যবহার করা যায় না, সেটা অনবায়নযোগ্য সম্পদ। এখানে নবায়নযোগ্য সম্পদ ক্রমাগত ব্যবহারে সম্পদ নিঃশেষিত হয়ে যায় না, ক্রমাগত ব্যবহারে সম্পদ নিঃশেষ হয়ে যায়। দুই নম্বর হলো নবায়নযোগ্য সম্পদ ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, অনবায়নযোগ্য সম্পদ ব্যবহারে পরিবেশ দূষিত হয়। নবায়নযোগ্য সম্পদটা হলো নবায়নযোগ্য সম্পদটা অনির্দিষ্ট অফুরন্ত, আর অনবায়নযোগ্য সম্পদটা হলো নির্দিষ্ট, এগুলো নিঃশেষ হয়ে গেলে পুনরায় পাওয়া যাবে না। এই জন্য বর্তমান জন্য শক্তি, আজকে ইন্ডাস্ট্রির জন্য শক্তি একান্ত প্রয়োজন। শক্তি ছাড়া কোনো কলকারখানা চলতে পারে না। অনবায়নযোগ্য জ্বালানি যেহেতু সীমিত, এটা ফিক্সড বিশ্বব্যাপী, সুতরাং এটা মাত্রাতিরিক্ত ব্যবহার হলে অনবায়নযোগ্য সম্পদ নিঃশেষিত হয়ে যেতে পারে। এই জন্য নবায়নযোগ্য জ্বালানির প্রতি আমাদের মনোযোগী হতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা পরিবেশ দূষিত, এটা পরিবেশ বান্ধব। আর অনবায়নযোগ্য জ্বালানিটা হলে পরিবেশকে দূষিত করা, এটা পরিবেশ বান্ধব নয়। এই জন্য নবায়নযোগ্য সম্পদ, প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমাদের মনোযোগী হতে হবে। তিন নম্বর পয়েন্ট তোমাদের ছিল নবায়নযোগ্য সম্পদটা অনির্দিষ্ট অফুরন্ত, এগুলো শেষ হবার নয়।
কিন্তু অনবাঞ্চিত সম্পর্ক হলো নির্দিষ্ট, এগুলো নিঃশেষ হয়ে যায়। এবারে দেখো সম্পদ ব্যবহার এবং পরিবেশীয় সমস্যা। আমরা আমাদের প্রাপ্ত এই জীবনে সম্পদ ব্যবহার করে থাকি, কিন্তু সেই সম্পদ ব্যবহারের ফলে যদি সেটা পরিবেশের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করে, পরিবেশকে যদি কলুষিত করে, দূষিত করে, তাহলে সেই সম্পদ ব্যবহারের দিকে আমাদের যত্নশীল হতে হবে। এখানে দেখো প্রাকৃতিক সম্পদ অফুরন্ত নয়, এই প্রাকৃতিক সম্পদ অসচেতনভাবে ব্যবহারে মানে অবিবেচকভাবে ব্যবহারে নিম্নলিখিত সমস্যা হতে পারে। এক নম্বর অরণ্য উচ্ছেদ। অরণ্য উচ্ছেদ নিয়ে তোমাদের ইতিপূর্বে আলোচনা করা হয়েছে যে আমাদের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে তাদের চাহিদা পূরণের জন্য আমরা বন সম্পদকে, অরণ্য সম্পদকে দিনে 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 বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছি। মরুকরণ আছে, মরুকরণ আর একটি বিষয়, প্রজাতির বিলুপ্তি। আগে যেমন বিভিন্ন প্রজাতির মাছ, বিভিন্ন প্রজাতির পশু প্রাণী দেখা যেত, ইদানিং এই সকল প্রাণী অনেকেই মানে অনেক প্রজাতির মাছ, দেশীয় মাছগুলো বিলুপ্তি ঘটেছে। আজকে সম্পদের মানে ব্যবহারটা আমরা যথোপযুক্ত না করার কারণে কীভাবে প্রজাতির বিলুপ্ত হয় আমরা একটু তোমাদের যদি আইডিয়া দিয়ে তাহলে বুঝতে পারবা। যেমন জমিতে বাড়তি ফসল উৎপাদনের জন্য আমরা ইউরিয়া সার, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট এই সকল কেমিক্যাল সারগুলো আমরা ইউজ করে থাকি। এ সকল ব্যবহারের ফলে জমিতে উৎপাদন উৎপাদন বাড়লেও পরোক্ষভাবে জমি কিন্তু মানে অনেক সময় অনুর্বর হয়ে যায়, এবং এই জমিতে ব্যবহৃত কীটনাশক এবং জৈব সারগুলো বৃষ্টির পানিতে পরোক্ষভাবে পুকুরের পানি, নদী, নালায় চলে যায়। ফলে পুকুরে যে বাস্তুসংস্থান থাকে সেখানে চেন অফ কমান্ড নষ্ট হয়, ফলে বিভিন্ন প্রজাতির মাছ, শ্যাওলা এগুলো বাধাগ্রস্ত হয়, তাদের জীবন ধারণে যে অনুকূল পরিবেশ সেটা তারা পায় না, ফলে তারা বিলুপ্তি হয়ে যায়। মাটির ক্ষয়, মাটির ক্ষয় আজকে আমাদের একটু আগে তোমাদের বন সম্পদের বিলুপ্তির ক্ষেত্রে বলা হয়েছে। আমরা জমি চাষ করতেছি, মাটি ক্ষয় হচ্ছে, কৃষি জমিতে আবাদ করতেছি, পাহাড়ি জমি কেটে রাস্তাঘাট বানাচ্ছি, ফলে মাটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো বনভূমি যত বেশি বিলুপ্ত হবে মাটির ক্ষয় তত বেশি হবে। তার কারণ গাছের যে শিকড়, বনভূমির যে শিকড়, বনের গাছের যে শিকড়, সেই শিকড় কিন্তু মাটিকে শক্তভাবে আটকে থাকে। আর সেই বনভূমি যদি আমরা উজাড় করে দিই, গাছকে যদি আমরা কেটে ফেলি, তাহলে অবশ্যই মাটির ক্ষয় হবে। এবারে তৈল ঘাস। আমরা এ প্রাকৃতিক সম্পদ যেগুলো আমরা ব্যবহার করি, যেগুলো নবায়নযোগ্য, অনবায়নযোগ্য, সেই সম্পদের মধ্যে তৈল একটা আছে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তৈলের রিজার্ভটা একরকম ফিক্সড বলা যায়। যত আমরা এখান থেকে ব্যবহার করব তৈলের পরিমাণ হ্রাস ততভাবে ওজন স্তর ক্ষয়ের একটা বিষয় আছে। ওজন স্তরটা কি প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি। ওজন স্তরটা হলো পৃথিবী পৃষ্ঠ থেকে আনুমানিক 20-25 কিলোমিটার উপরে একটি পৃথিবীকে আচ্ছাদন করে একটা পাতলা স্তর কল্পনা করা হয় বা আসে, সেই স্তরটাকে বলা হয় ওজন স্তর। এই ওজন স্তরের কাজটা হলো পৃথিবী থেকে যে সকল ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে পৃষ্ঠে আসতে চায় তাদেরকে আটকে দেওয়া, ফলে এ পৃথিবীতে প্রাণী এবং অন্যান্য যে জীব রয়েছে তারা সুস্থ এবং স্বাভাবিক দিন যাপন করতে পারে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ স্তরটাকে আমরা ক্ষতিগ্রস্ত করছি, ফুটো করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। ফলে সূর্য থেকে যে সকল ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে আসতে চায় তারা সহজেই চলে আসে, এবং আমাদের চর্ম ক্যান্সার, চোখের ছানি পড়া, বিভিন্ন ধরনের অসুখে আমরা আক্রান্ত হয়ে যাই। এই ওজন স্তর ক্ষয়ের কারণে যে সকল গ্যাসীয় পদার্থগুলো কাজ করে সেগুলো হলো সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি, ক্লোরিন ইত্যাদি ইত্যাদি। এ সকল গ্যাসীয় পদার্থগুলো ইন্ডাস্ট্রিতে গ্যাসীয় পদার্থ বর্জ্য আকারে আকাশে চলে যায় এবং ওজন স্তরকে ফুটো করে। এছাড়াও আমরা আমাদের এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাওয়ার জন্য বিমান ব্যবহার করি। এই বিমান ব্যবহারের ফলেও কিন্তু ওজন স্তর ক্ষয়প্রাপ্ত হয়। গ্রিন হাউস গ্যাস, আমি গতদিন তোমাদের এই গ্রিন হাউস গ্যাস নিয়ে কথা বলেছি, কার্বন ডাইঅক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলে। এছাড়া অন্যান্য কিছু গ্যাসীয় পদার্থ আছে যেগুলো গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এ মূলত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি পৃথিবী পৃষ্ঠে বেড়ে যায় তাহলে তাপ ধারণ ক্ষমতা বেড়ে যাবে,
পৃথিবী পৃষ্ঠে তাপ ধারণ ক্ষমতা বেড়ে যাবে, যার অর্থ হলো পৃথিবী পৃষ্ঠ উষ্ণ হয়ে যাবে, আর উষ্ণ হলে মেরু অঞ্চলে বরফ গলতে আরম্ভ করবে, আর বরফ গলার ফলেই সি লেভেল অর্থাৎ সমুদ্রের যে উচ্চতা, পানির যে উচ্চতা, সেই উচ্চতা বেড়ে যাবে। পানির উচ্চতা বেড়ে গেলে আলটিমেটলি বাংলাদেশসহ বিভিন্ন নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হবে। এই যে দেখো পানি দূষণ, পানি দূষণ, আমরা আমাদের প্রাত্যহিক জীবনকে সুখী সমৃদ্ধ করবার জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতেছি, কিন্তু এর মাধ্যমে পানি কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রি থেকে বর্জ্য লিকুইডগুলো অনাসে আমরা নদী নালায় খাল বিলে ফেলে দিচ্ছি, পরিশোধন ছাড়াই, অবিবেচকের মতো। ফলে আজকে বুড়িগঙ্গার পানি যেভাবে দূষিত হচ্ছে, শুধু বুড়িগঙ্গা নয়, আজকে গোটা বিশ্বে বিভিন্ন নদনদীর পানি ইন্ডাস্ট্রি থেকে নিক্ষিপ্ত বা বর্জ্য পদার্থগুলো পানিতে মিশে যাওয়ার কারণে পানি দূষিত হচ্ছে। এই দূষিত পানিতে ফলে পরোক্ষভাবে মাটিও দূষিত হয়ে যায়, এবং সেই মাটি দূষিত হলে সেখান থেকে ফসল ভালো উৎপাদন সম্ভব নয়। পানির অপর নাম জীবন, কিন্তু দূষিত পানি আবার মানুষের জন্য মরণ হতে পারে। সুতরাং পানিকে পরিশোধন করে অবশ্যই সেটা ইন্ডাস্ট্রি থেকে নদীতে ফেলতে হবে, এই সিদ্ধান্ত অবশ্যই যারা ইন্ডাস্ট্রির মালিক সরকারকে নিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগ এর ফলে পরিবেশের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। প্রাকৃতিক দুর্যোগ কেন হয়, যদি কোনো গ্যাসীয় ভারসাম্য যদি পরিবেশে না থাকে, বনভূমির পরিমাণ যদি কম থাকে, যদি জনগণের সংখ্যা বেশি হয়, তাহলে প্রাকৃতিক দুর্যোগ বন্যা, জলোচ্ছ্বাস, খরা, এইসব দুর্যোগ আমাদের সামনে আসতে পারে। তো এই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের আলোচনা করলাম, সামনের দিন যদি এর অংশবিশেষ কিছু থাকে বা আসে আমরা সামনের দিন আলোচনা করব। তোমরা সামনের ক্লাসগুলো যথারীতি করার চেষ্টা করবে, এবং দ্বিতীয় অধ্যায় যেগুলো আমি তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করলাম সেগুলো একটু বই পুস্তক দেখে পড়বে, আশা করি তোমাদের কাছে সহজ হবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ সালামত থেকো, আল্লাহ হাফেজ।